আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্ন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া ফাতিমা। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল আজ হতে পারে, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের সভা চলছে। সভা শেষে তফসিল ঘোষণা করার কথা রয়েছে। নির্বাচন কমিশন জানায়, গাজীপুরের ভোট ২৩ থেকে ৩১ মের মধ্যে যে কোনো দিন হতে পারে। ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমএ, থাকবে সিসি ক্যামেরার নজরদারিও। আজ সভায় গাজীপুর ছাড়াও আরও ৪ সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। গাজীপুর সহ ৫ সিটি নির্বাচনের তারিখও আজ ঘোষণা হতে পারে। গত ১৫ মার্চ নির্বাচন কমিশনের সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যে তিন ধাপে ৫ সিটি কর্পোরেশনের নির্বাচন করবে ইসি। প্রথম ধাপে গাজীপুর, দ্বিতীয় ধাপে খুলনা ও রাজশাহী, তৃতীয় ধাপে বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করা হবে। আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আতিক রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আতিকা, কমিশনের সভা কখন শেষ হবে আর এ পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা আমাদের জানাবেন। কমিশনের সভা বেলা ১১টায় শুরু হয়েছে, এখনও চলছে। আমরা ধারণা করছি হয়তো আর ৪০ থেকে ৪৫ মিনিট এই বৈঠকটি চলবে এবং বৈঠক শেষে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে হয়তোবা ২৫ তারিখে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে, ভোট গ্রহণ সেদিনই হবে। তবে তফসিল ঘোষণা করলে আমরা চূড়ান্ত তারিখ জানতে পারবো। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গাজীপুর সিটি তফসিলের পাশাপাশি কিন্তু আরও যে ৫টি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, খুলনা, বরিশাল, রাজশাহী সহ যে ৫টি সিটি কর্পোরেশন রয়েছে, সেটিরও কিন্তু আজকে তারিখ ঘোষণা করতেও পারে, আবার নাও করতে পারে। তবে সেটা তফসিল নিয়ে কিন্তু চূড়ান্ত আলোচনা আজকে হয়ে যাবে, কারণ এর আগে যখন সিইসি আমাদেরকে জানিয়েছিলেন যে মানে ঈদের পরে কিন্তু নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে এবং প্রথম ধাপেই গাজীপুরে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকের যে মিটিংটি হচ্ছে কমিশন সভা, সেখানে কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে আগামী সংসদ নির্বাচনে কয়টি আসনে ভোট হবে ইভিএমএ সেটির বিষয়েও কিন্তু একটু চূড়ান্ত সিদ্ধান্ত আজকে হবে। আমরা আশা করছি যে আগামী সংসদ নির্বাচনে যে কয় আসনে ইভিএম ব্যবহার করবে নাকি কোনো আসনে ইভিএম ব্যবহার করা হবে না, সেই বিষয়ে কিন্তু আজকে হয়তোবা কমিশন থেকে জানানো হতে পারে। যদি আজকে নাও জানানো হয় তবে হয়তোবা পরবর্তীতে কোনো একটি দিন নির্ধারণ করে এই ইভিএমএ ভোটের বিষয়ে জানানো হবে। এবং একই সঙ্গে বলে রাখি যে আসলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যেহেতু বেশি সময় নেই, তাই এর আগেই কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনগুলো খুব দ্রুততম সময়ে কমিশন করে নিতে চায়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে কিন্তু ইভিএমএ ভোট হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে সিসি ক্যামেরা বসানো থাকবে। এই ছিল আমার কাছ থেকে নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর। ধন্যবাদ, এতক্ষণ আগারগাঁও নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আতিক রহমান। বাজারে পণ্যমূল্যের বাড়তি দামের চাপে অসহায় ক্রেতারা, বিভিন্ন সময় ধাপে ধাপে নানা পণ্যের মূল্য বাড়লেও রমজান মাসে দাম বাড়ার মাত্রা ছাড়িয়েছে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি বেড়েছে রমজান কেন্দ্রিক পণ্য বেগুন, ছোলা, শশা, লেবু, খেজুর ও চিড়াসহ এসারের পণ্যের দাম। মাছ মাংসের দামও চড়া। বিক্রেতাদের অভিযোগ, বেশি দামে কেনার কারণে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পণ্যমূল্য কমানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। বেগুন যেমন ৮০ টাকা কেজি, ৭০ টাকা কেজি, এক এক জায়গায় এক একটা দাম, দাম একটু বেশি আবার একটু দেশে কমতেছে, কিন্তু দাম অবশ্যই বেশি বাজারে। আমাদের কিনতে হিমশিম খাইতেছি, আপনি সরিয়ে গেছেন গা ওই চড়া দামে আবার বিক্রি করতে আছে। কারণ এদেরও যদি মনে করো ২-৪ জনকে ভালো করে পদক্ষেপ নেয়, তাদেরকে পানিশমেন্ট করা হয়, তারপর দিয়ে যাইয়া মনে করো নিয়ন্ত্রণে আসবে। দর্শক, খুলনার বাজার পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনিরুজ্জামান, বাজারে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান হচ্ছে কিনা আর এর প্রভাব কেমন দেখছেন, আর দামের ব্যাপারে ক্রেতা ও বিক্রেতারাই বা কি বলছেন আমাদের জানাবেন। যে মার্কেটে
আমি বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন সবজির দাম যে বৃদ্ধি পেয়েছিল অতিরিক্ত সেটা কিছুটা কমে এসছে, তবে কিছু কিছু এটা কিন্তু কিছু কিছু বাজারে এখনো দাম বেশি রয়েছে, কিছু বাজারে কম রয়েছে। আমি কথা বলেছিলাম যে আপনাদের যে দাম অতিরিক্তর কারণ কি, তিনি আমাকে বলেছেন যে তাদের ক্রয় মূল্য বেশি থাকার কারণে তারা বেশি মূল্যে বিক্রয় করেছেন। সেই সঙ্গে আমি কথা বলেছি বিভিন্ন কাস্টমারের সাথে, তারা বলেছেন যে বাজারে যে অতিরিক্ত মূল্য, এই মূল্য ফলে কিন্তু তারা যে টাকা নিয়ে বাজারে ক্রয় করতে এসেছেন সেই টাকায় তাদের কাঙ্ক্ষিত বাজার করে ফিরতে পারছেন না, যার ফলে কিন্তু অনেকটা বিভ্রান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতা। এবং সরকারের পক্ষ থেকে কিন্তু বাজার নিয়ন্ত্রণের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, খুলনা ভোক্তা অধিদপ্তর কিন্তু প্রতিদিন প্রতিটি বাজারে অভিযান পরিচালনা করছে, খুলনা জেলা প্রশাসকের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে, এবং বিভিন্ন ভাবে কিন্তু তারা এই বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তবে আপনাকে একটি ভালো খবর দিতে পারি যে আমাকে কিছুক্ষণ আগে একজন সবজি ব্যাপারী বলেছেন যে তাদের সবজির দাম কমতে শুরু করেছে এবং আগামী দিনে হয়তো সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালে চলে আসবে, এমনটাই বলেছেন তিনি। ফাতিমা, এই ছিল খুলনা থেকে বাজার দরের সর্বশেষ সংবাদ। ফাতিমা, এতক্ষণ এস এম মনিরুজ্জামান জানাচ্ছিলেন খুলনা থেকে। ভোলায় 10 দিনের ব্যবধানে 3 গুণ কম দামে তরমুজ বিক্রি হচ্ছে। গত 10 দিন আগেও যে তরমুজ বিক্রি হয়েছে 300 থেকে 400 টাকায়, তা এখন বিক্রি হচ্ছে মাত্র 70 থেকে 100 টাকায়। স্থানীয় কৃষি বিভাগ বলছে এবার জেলাটিতে তরমুজের বাম্পার ফলন হয়েছে, তবে বিক্রেতাদের দাবি গত কয়েকদিনে টানা বৃষ্টিতে তরমুজের ক্ষেত বিনষ্ট হয়েছে, তাই বাধ্য হয়ে ক্ষেত থেকে একসঙ্গে সব তরমুজ তুলে 3 গুণ কম দামে তা বিক্রি করছেন কৃষকরা। ট্রাক বোঝাই করে এসব তরমুজ বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত। ভোলা শহরের খালপার সড়ক জুড়ে তরমুজের বিশাল হাটও বসেছে। ইলিশের প্রজনন বাড়াতে পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞার 1 মাস পার হয়েছে। এর মধ্যে গতকাল থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। এর অংশ হিসেবে চাঁদপুরে সপ্তাহব্যাপী কোস্টগার্ডের পক্ষ থেকে নদীতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গত কয়েকদিন ধরেই নদীতে দিনরাত কোস্টগার্ড, নৌবাহিনী, নৌপুলিশ ও জেলা প্রশাসন পালাক্রমে অভিযান চালাচ্ছে। এরপরও এক শ্রেণীর অসাধু জেলে প্রশাসনকে ফাঁকি দিয়ে অবাধে জাটকা নিধন করছে। গত 1 মাসে জেলাটিতে জাটকা ধরার অপরাধে অভিযান চালিয়ে 161 জেলেকে আটক করেছে কোস্টগার্ড। অন্যদিকে ভোলার দৌলত খানের র্যালি, আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী সহ জেলেদের সচেতনতামূলক কার্যক্রম সহ নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। এই কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা 2 আসনের সংসদ সদস্য আজম মুকুল। ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে 4 যুবককে আটক করেছে পুলিশ। গেল রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে শহরের হাজিপাড়ায় একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যবহৃত 29টি ল্যাপটপ জব্দ করা হয়। পুলিশ জানায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নগ্ন ছবি ও ভিডিও সংগ্রহ করে পুনরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিত তারা। পাপুয়া নিউগিনিতে 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় ভোর 4টার দিকে দেশটির উপকূলীয় শহর ওয়ে ওয়াক থেকে 97 কিলোমিটার দূরে ভূমিকম্পটির সূত্রপাত হয়। এর গভীরতা ছিল 80 কিলোমিটার। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এখনও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ অনুমান করছে 45 লাখ মানুষ এ ভূমিকম্প অনুভব করেন। পাশের শহরের এক বাসিন্দা বলেন এটি 45 সেকেন্ড স্থায়ী হয়েছিল। গেল বছর পাপুয়া নিউগিনিতে 7.6 মাত্রার ভূমিকম্পে 21 জনের মৃত্যু হয়েছিল। প্রধান কোচের পদ থেকে গ্রাহাম পটারকে বরখাস্ত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। 7 মাস যেতে না যেতেই দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন এই ইংলিশ কোচ। লিগ ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে 2-0 গোলে হারের পর এমন সিদ্ধান্ত নিল লন্ডনের দলটি। পটার দায়িত্ব নেওয়ার পর 31 ম্যাচে 11তম হার ছিল এটি। লিগ টেবিলেও 11 নম্বরে নেমে যায় ব্লুজরা। এতেই পটারকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় ক্লাবটি। চেলসির ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ব্রুনো সালতার, পটারের সহকারী ছিলেন তিনি। গুঞ্জন আছে সম্প্রতি জার্মান দল ব্রায়ান মিউনিখ থেকে বরখাস্ত হওয়া ইউলিয়ান নাগেলসমানকে দেখা যাবে চেলসির ডাগআউটে। মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 241 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 12:45 দেখার মন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।